তারা দেখবার পাশ নাই তোগো জুম্মন বাবা জুতা এসে গেছে ওই জুম্মনের চামচা বাহিনী এতদিন যাবত এই বাজারের খেটে খাওয়া মেহনতি মানুষ তোদের জুম্মনের জুতাকে সালাম করে যে চাঁদা দিয়ে আসছে সেই চাঁদা আজ থেকে আর কেউ দেবে না মানা করে দেখুন শালাই শালা নয় তোদের এই দুলাভাই বাদশাহ হ্যাঁ বুঝবার পারছি আমাগো বইন রে বিধবা বানাবে আর চাই ওই বেটারা আমার মতন ভালো পাত্র থাকতে তোগো বোন বিধবা হইব কেন আগে ওই শালার সাইজ কর মনের জুতলে আইস ছোট চামিজ বলল আপনারা মাইর খেয়েছে আমার দুঃখ নাই আমার জুতা ঝনকাইটা দিছে তখন আপনাকে বাঁচায় রেখে কি হইব আমার জুতা আপনাদের চেয়ে অনেক দামি অনেক দামি ফকুনির বাচ্চারা আমার জুতা ছিঁড়ছে কেটা পরে আমি দেখবারাইছি আমি তোর জুতা ছিঁড়েছি আরে তোর তো কপাল ভালো তুই আসিস নি তাহলে জুতার মতো তোকে ছিঁড়ে ফেলতাম দেখ আমাকে ভালো করে দেখ আমার মনে হয় তা সাপটি মানুষ না অবশ্যই মানুষ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব নাম আমার বাদশাহ আমার হোক আমার শেষ আপনার নাম যদি হয় বাদশাহ তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনা গামতন ফকুনির পোলার নাম বাদশাহ বলেই তো দেশের আজ এই অবস্থা এই দুনিয়াতে কবে আইছেন ধরে নে তুই যেদিন এসেছিস আমিও সেদিন এসেছি এই এতদিন বাইচা আছে কেমনে আমার মনে হয় অসুস্থ জুম্মন বাঁচা মরা হাত ওই উপরওয়ালার কাছে তোর কাছে নয় আপনি আমার নাম নিচ্ছেন বুক ফুলে আমার সামনে দাঁড়াইছেন চিল্লে চিল্লে কথা কইছে ধরেন সালারে ওনারে গাছের সাথে ঝুলান বাদশাহ সাহেব এইবার জাগা মতন গিয়া বাদশাহই করে আমি আমার শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই দাবি আদায়ের জন্য আমরা যে সংগ্রাম শুরু করেছি সেই সংগ্রামে আমাদের জয়ী হতেই হবে আমি আপনাদের শেষবারের মতো বলতে এসেছি আপনারা ধর্মঘট তুলে নিয়ে সবাই কাজে যোগ দিন আর যদি আমার কথায় রাজি না হন তাহলে আজই আমার মিলে নক আউট ঘোষণা করব আপনি কি আমাদের ভয় দেখাতে এসছেন ভয় নয় আমি শুধু তোমাদের বোঝাতে চাই
আমার একটা ইন্ডাস্ট্রি বন্ধ থাকলে আমি ঠিকই সোজা হয়ে দাঁড়িয়ে থাকবো, কিন্তু দুদিন পর তোমাদের ঘরে যখন অভাব সংক্রামক ব্যাধির মতো প্রবেশ করবে, তখন তোমাদের পেটের ক্ষুধা মিটাবার জন্য তোমাদের ঘরের বউকে বোনের ইজ্জত বিক্রি করতে হবে। ইজ্জত? মল্লিক সাহেব, আপনি আমাদের মা বোনদের ইজ্জত দিয়ে কথা বলবেন না। একটা কথা মনে রাখবেন, পেটের দায় গরিবরা মরে যাবে, তবে ইজ্জত হারাবে না। শোষণ করা যার অভ্যাস, সে বরাবরই একটা রাস্তা খোঁজে, যে রাস্তা দিয়ে প্রবেশ করে শ্রমিকের ন্যায্য দাবি থেকে হটিয়ে দেওয়া যায়। তুমি এখানে? আজ তো আমার এখানেই থাকার কথা মল্লিক। একদিন আমার ইন্ডাস্ট্রির এইসব শ্রমিকদের ভবিষ্যতের মিথ্যে সুখ শান্তির লোভ দেখিয়ে তোমার ইন্ডাস্ট্রিতে ডেকে নিয়ে আমার ইন্ডাস্ট্রিতে তালা ঝুলিয়ে দিয়েছিলে। আজ আমি সেই কাজটা তোমার জন্য করতে চাই, তবে তোমার মতো মিথ্যে লোভ লালসা দেখিয়ে নয়। আমার ইন্ডাস্ট্রি আমি এইসব শ্রমিকদের নামে লিখে দিয়েছি, এই দেখো তার দলিল। আমার শ্রমিক ভাইয়েরা, আমি কোনো লাভ চাই না, আমার ইন্ডাস্ট্রির মালিক তোমরা। এই মল্লিক একদিন আমাকে বলেছিল আমার ইন্ডাস্ট্রির চাকা সে কোনোদিন ঘুরতে দেবে না। আমি সেই বন্ধ ইন্ডাস্ট্রির চাকা তোমাদের দিয়ে ঘোরাতে চাই, প্রমাণ করতে চাই শোষকের শক্তির চেয়ে মেহনতি শ্রমিকের শক্তি অনেক বেশি। আনোয়ার চৌধুরী, আনোয়ার চৌধুরী, আনোয়ার চৌধুরী, আনোয়ার চৌধুরী। বরক, অবৈধ টাকা তো ভালোই কামাইতেছে। জুমুন ভাই একটা ভুল কথা বললেন, টাকা কখনো অবৈধ হয় না। আমি আপনার দুই নম্বর কাছে সহযোগিতা করলেও এই যে টাকা নেই এক নম্বর। কথা তো ভালোই শিখছে। সালাম আলাইকুম জুমুন ভাই। চুম্মন ভাই, ইনি আমার দুলা ভাই। আমি একজন শিল্পপতি, আমার নাম আহমেদ আবদুল্লাহ আবুল ফজল মোহাম্মদ আসানুল্লাহ চৌধুরী ওরফে মল্লিক। ওই মিয়া, আমি কি আপনার নাম জানবার চাইছি? আসল ঘটনা শর্টকাটে কইয়া বিদায় হন, আমার সময়ের অনেক দাম। মানে অতিরিক্ত আরেকটা কথা কইবেন, ফুটবলের মতো লাথি মাইরা ভিতের বেলাডার ফাটায় হেলামু। দুই নম্বরের শেষামি কইরা মিলের মালিক হইয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নাম রাখছেন। ছোট চামিজ, দেখেন ওনারা কি বলতে চায়। যাকে পৃথিবীর থেকে বিদায় দেয় তার নাম ঠিকানা লেখা হয়। ঘটনা বলেন। খুন করতে হবে এখন 5 লাখ টাকা। যত টাকা লাগে আমি দেব। নাম ঠিকানা বলেন। শ্রমিক নেতা রহমান। আমার শ্রমিক ভাইরা, আজ আমাদের জীবনে একটা শুভ দিন। এতদিন আমরা শ্রমিক ছিলাম, এই প্রথম একজন দয়াবান তার ইন্ডাস্ট্রির সমস্ত দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছেন। তাই ইন্ডাস্ট্রির বন্ধ চাকা ঘোরানোর আগে আমাদের মধ্যে রাখতে হবে, আজ যে চাকা ঘুরবে সেই চাকাটা হবে আমাদের ভাগ্যের চাকা, আমাদের ভাগ্যের চাকা। আপনি ইন্ডাস্ট্রির মালিক হইতে চেয়েছিলেন, সালা গরিবের বাচ্চা, আপনি কি জানেন না বিড়ালের কাজ হইল মাছের কাটা খাওয়া? আপনি বিড়াল হইয়া ঘি খাইতে চাইছিলেন, আপনার ওই বদ হজমের পেটে আমি অপারেশন করে দেই। তোমাদের আছে কাঁদবেন না ভাবি, রহমান মিয়ার অকাল মৃত্যুতে
আমিও শোকাবিহিত। আপনার স্বামীর খুনিকে আমি অবশ্যই খুঁজে বের করব। ইন্দুলা ভাই, এই নাও কাফনের কাপড় আর আগরবাতি কেনার জন্য 10 টাকা, চল্লিশের খরচও আমি এসে করে যাব। আমার স্বামী 40টা করার সেই সুযোগ তুই পাবি না, তার আগে তোর মৃত্যু হবে। গুন্না দিয়ে আমার স্বামীকে খুন করিয়েছিস, ভেবেছিস তোর শয়তানি চালাকানি বুঝতে পারি না? শোন হারামি বাচ্চা, আমার সন্তান একজন আইনের সৈনিক। চালা, গাড়ি রাখতো রাজ। কে তুই? আমি যেই হই, তার আগে আমার জানা প্রয়োজন তোমাদের এই ট্রাকে কি আছে। আরে সে দায়িত্ব তো সরকার পুলিশ সার্জেন্ট ট্রাফিককে দিয়েছে, তোমার জানার কোনো দরকার নেই। সাগর, পুলিশ ডিপার্টমেন্টের জন্য গৌরবের ব্যাপার। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তোমার জন্য ব্যক্তিগতভাবে সুপারিশ করব, যাতে করে তোমার প্রমোশন সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টরের হয়। আমি প্রমোশনের লোভে কিছু করিনি স্যার, আমি যা করেছি পুলিশের এই পোশাকের মর্যাদা রক্ষার জন্য করেছি। জনগণের জানমালের হেফাজত, দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে পুলিশে চাকরি নিয়েছি। তাই আমি প্রমোশন চাই না, আমি শুধু কয়েকদিনের জন্য ছুটি চাই স্যার। অনেকদিন আমার বাবা আমার মুখ দেখি না, তাই আমার বাবা আমার মুখ দেখার জন্য মনটা খুব ব্যাকুল হয়ে আছে। ঠিক আছে, তুমি অ্যাপ্লিকেশন দিয়ে দাও, আমি তোমার ছুটি মঞ্জুর করে দেব। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মা, ভাইয়া, কবিতা, ভাইয়া, ভাইয়া। আরে কাঁদছিস কেন? চাকরিতে প্রথম জয়েন করে কি তাড়াতাড়ি ছুটি পাওয়া যায়? শোন, কাউকে পাঠিয়ে দিয়ে বাবাকে ডেকে আন, আর তুই দেখ মা কোথায়। আহা, কান্না বন্ধ কর, একদিনে সব কেঁদে ফেললে পরে কি কাঁদবি। বুঝেছি বুঝেছি, বুঝেছি, কান্না থামালে ওষুধ বের করতে হবে। বল, দেখ তোর জন্য 3 পিস এনেছি, আর এই যে বক্সটা দেখেছিস এটা খুললে বুঝতে পারবি আরো কত কি আছে। বল বল, দেখ কত কি এনেছি। বাবার জন্য একটা জায়নামাজ এনেছি, দেখ। এই দেখ, আমার এক বন্ধু সৌদি আরব থেকে এনেছে, আর মার জন্য কি এনেছি, এই যে এই যে একটা সুপার কালারের শাড়ি এনেছি। পছন্দ হয়েছে না? হতেই হবে।
बाबा जुम्मन नाम एक खुनी के लिए मेघ मालिक मल्लिक तोर बाबा के खून कर दिए मल्लिक के बोले सन्तान एक जन आईने सैनिक से जो जानते तक तो आईने फांसी रसी झुलिए मारबे তুমি ঠিকই বলেছ মা, আমার বাবার হত্যাকারীদের উপর প্রতিশোধ আমি নেবই। আমার বাবার হত্যাকারীরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। কে তুই? বল কোন অপরাধে চুম্বন নামের এক গুন্ডাকে দিয়ে আমার বাবাকে খুন করিয়েছিস, আমার মাকে বিধবা করেছিস? বল। এখন ডাক তোর চুম্বন বাবাকে, ডাক, আমি দেখতে চাই তোর চুম্বন বাবা তোকে বাঁচাতে পারে কিনা। ডাক তাকে। থানা, ফলামি কোথায় ক্রিমিনাল? কাটা লাশ বানায় ফেলাইছে, এখন খিবো। কে খুন করেছে বলতে পারো? শ্রমিক নেতা রহমানের বলল সাগর। সাগর, সাগর তুই কি? হ্যাঁ, আমি মল্লিককে খুন করেছি। এ তুই কি করেছিস সাগর? আমি তো তোকে খুন করতে বলিনি, আমি তোকে বলেছি মল্লিককে আইনের ফাঁসিতে ঝুলিয়ে মারতে। ফলামি, কুইক! ভাইয়া, ভাইয়া পুলিশ, তাড়াতাড়ি পালাও। পালানোর চেষ্টা করবে না, গুলি করে দেব। ফলামি, ফলামি, পুলিশ তাড়া করছে, শুধুমাত্র কিছু সময়ের জন্য আমাকে সাহায্য করতে হবে। যদি কোনোদিন প্রতিদান দেবার সময় আসে সেদিন আপনার এই উপকার ঋণ আমি শোধ করে দেব। Hi.
সাগর নিজে একজন আইনের লোক, আর আইনের লোক হয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে শিল্পপতি মল্লিক সাহেবকে নৃশংসভাবে হত্যা করেছে। এটা সারা পুলিশ ডিপার্টমেন্টের জন্য একটা কলঙ্কিত অধ্যায়। সুতরাং আপনারা জীবন বাজি রেখে সাগরকে গ্রেফতার করে ডিপার্টমেন্টের কলঙ্ক মুছে দেবার চেষ্টা করবেন। ইয়েস স্যার। মিস্টার স্বপন স্যার, এই নিন সাগরের ফাইল। থ্যাংক ইউ স্যার। এই ফাইলে সাগরের ছবি আছে, পেপারে গ্রেফতারি পরোয়ানা জারি করে ছবি ছাপিয়ে দিন। সাগর খুন করেছে মল্লিককে, মল্লিক জুম্মনকে দিয়ে খুন করাইছে সাগরের বাবাকে। খুনিক না পায়ে প্রতিহিংসা আগুন নিভাতি পুলিশ ইন্সপেক্টর হয়েছে কুড়ি আসামি, এক যদি হাতে পাই তাহলে জুম্মনের সমস্ত কলকবজা আমি কুকুর কুপিয়ে দেবো। নেই শোনো, তোমরা এই ফেরারি আসামি খুঁজে বাইর করো। কেন তোরে পাবো কোথায়? শহরটা খুব বড় না, তাছাড়া পুলিশের নজর ফাঁকি দিয়ে অল্প সময়ে শহরে বাইরে চলে যাওয়ার পক্ষে সম্ভব না। পুলিশের হাতে ধরা পড়ার আগেই আমার হাত ওকে চাই। আরেকটা কথা, কয়েকজন সাগরের বাড়ির ঠিকানা খুঁজে বাইর কর, আর বাড়ির আশপাশে কুকুর করতে থাক। তার ভাই বোন যে যেখানে থাকুক তাদের একবার না একবার দেখতে আসবি। তারপর ওই কামি কে বলে কুকুর কুকুরি দেবনে। আরে আমরা কি পেপারে খুনি সাগরের ছবি দেখতে চেয়েছিলাম? দেখতে চেয়েছিলাম দেশপ্রেমিক সাগরের ছবি। সারা দেশবাসী এখন জানে সাগর একজন খুনি। আমি সেই খুনির মা, আর তুই তার বোন। মা, মা গো, এখন আমাদের কি হবে? ভাগ্যে যা লেখা আছে তাই হবে। মা, মনে হয় ভাইয়া এসেছে। কোথায়? কোথায় পালালো? কোথায়? এই তোমরা পুরো বাড়িটা তল্লাশি করো। আপনার ছেলে খুনের আসামি, সে শিল্পপতি মল্লিক সাহেবকে নৃশংসভাবে খুন করেছে। মল্লিকও আমার স্বামীকে খুন করেছে। মল্লিক খুন করেনি, খুন করেছে আপনার ছেলের মতো একজন খুনি, যার নাম ঠিকানা আপনারা জানেন না। তাহলে যান, যারা আমার স্বামীকে খুন করেছে আগে তাদেরকে খুঁজে বের করুন, সেসব খুনিদের কাছে মল্লিকে খুনি কেউ পেয়ে যাবে। কোথাও খুঁজে পেলাম না। শুনুন, আপনার ছেলে যদি আমাদের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। দারোগা সাহেব, সেদিন কোথায় ছিল আপনাদের অ্যাকশন? যেদিন প্রকাশ্যে দিবালোকে আমার স্বামীকে খুন করেছিল সেদিন কোথায় ছিল আপনাদের অ্যাকশন? যেদিন থানায় গিয়ে আমার স্বামীর বিচার চেয়েছিল? এর জবাব আপনাকে দেবার জন্য আমি পুলিশে চাকরি নেইনি, আইন তার নিজস্ব গতিতেই চলে। আর আপনার স্বামীর খুনের কোনো তথ্য আমাদের পুলিশ রেকর্ডে নেই, কিন্তু আপনার ছেলে যে খুন করেছে তার সমস্ত রেকর্ড আমাদের পুলিশ ফাইলে আছে এবং ওয়ারেন্টও বের হয়েছে। পালাবে কোথায়? গেল কোথায়? হাওয়া গেল নাকি? তোমার কোনো ভয় নেই সাগু, এখানে পুলিশ তোমাকে কুকুর করতে আসবে না। এটা তোমার জন্য নিরাপদ স্থান। তোমার সম্পর্কে আমি সব জানি, তুমি সাব ইন্সপেক্টর ছিলে। বাবার খুনের প্রতিশোধ নেবার জন্যে মিল মালিক মল্লিককে খুন করিছ, তাই আজ তুমি ফেরারি আসামি। সারা দেশের পত্র পত্রিকায় তোমার ছবি কুকুর করে ছাপা হয়েছে। জীবনে নিরাপত্তার জন্যে সংগ্রামী জীবন ছাড়িয়ে দিয়ে
তোমাকে সন্ত্রাসী জীবন বাইছে দিতে হবে, কারণ তুমি যে অপরাধে অপরাধী তার জন্য হয় ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড। না, আমি সেই অপরাধ করিনি, যে অপরাধের জন্য আমার ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হবে। মল্লিককে আমি খুন করতে চাইনি, মল্লিকে খুনিকে দিয়ে আমার বাবাকে খুন করিয়েছে। সেই খুনির নাম ঠিকানা জানার জন্য আমি মল্লিকের বাড়িতে যাই। আমার আবেগ, আমার আবেগই তাকে খুন করেছে। তুমি আইনের লোক, হ্যাঁ, এরকম ভুয়া কথা কাউকে নিশ্চয়ই তুমি জানো। আইনের কাছে আবেগের কোনো দাম নেই। আইনকে নিজের হাতে তুলে নেওয়া মানে আইনকে অমান্য করা, আর আইনকে অমান্য করাই হচ্ছে মানে সাজা। তাই বলছি তুমি আমার হাতে হাত মেলাও, জীবনে নিরাপত্তা পাবা, টাকা পয়সা দন দৌলত যা চাবা সব পাবা। আমি তোমাকে অন্ধকার জগতের রাজা মানে কুকুর কুবালা দেব। যদি অন্ধকার জগতের রাজা হয়ে আমাকে বাঁচতে হয়, এই দরজাটা চেনা রইল, তখন ফিরে আসবো। চলে ফিরে তোমাকে আসতেই হবে, সেই জন্যই আমি তোমার জন্য দরজা খুলে রাখি কুকুর কুকুরটি থাকবে। ভাই, আমার মায়ের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আমার মাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিন। আজ কোনো রোগী দেখা হবে না। কেন? ধর্মঘট চলছে। তাতে ডাক্তারদের কি অসুবিধা? ধর্মঘট, হরতাল, অবরোধ যাই থাকুক, চিকিৎসা ক্ষেত্র এসবের আওতার বাইরে। ডাক্তার ধর্মঘট চলছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই হাসপাতালে কোনো চিকিৎসা হবে না। হ্যাঁ, হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা করতে না আসলেও তাদের নিজস্ব ক্লিনিকে থেকে চিকিৎসা করতে যাবেন। বর্তমানে ডাক্তাররা হাসপাতালের পাশাপাশি নিজেরা ক্লিনিক বানিয়ে এই সরকারি সম্পত্তি ভোগ করছে, আর আর গরিব মানুষেরা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরছে। এই মেয়ে, এখানে চিৎকার করবে না। ওই ডাক্তার, আরে আমি তো শুধু চিৎকার করছি, আমার জায়গায় আপনি হলে মাথায় বাড়ি মারতেন। আমাদের মতো গরিব মানুষের চিকিৎসার একমাত্র অবলম্বন এই হাসপাতাল, আর সেই হাসপাতালে শুরু হয়েছে দুর্নীতি। শুনুন, আপনাদের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করতে পারে তারাই, যারা ঘুষ খায়, যারা হারাম রোজগার করে। ধর্মঘট করলে রোগীরা হাসপাতালে না এসে ডাক্তারের ক্লিনিকে যাবে, একদিকে ক্লিনিকের আয় বাড়বে, অন্যদিকে সরকারের কাছ থেকে নিজেদের ইচ্ছে মতো সুযোগ সুবিধা আদায় করে নেবেন। এই হচ্ছে আমাদের স্বাধীন দেশ। আর এই স্বাধীন দেশের নাগরিক আমরা, আমরা গণতন্ত্র পেয়েছি। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি টাকায় নির্মিত হচ্ছে এই হাসপাতাল। অসহায় গরিব দুঃখী রোগীদের চিকিৎসার জন্য শত শত ডাক্তার নার্স নিয়োগ করা হয়েছে এই হাসপাতালে, অথচ সেই ডাক্তাররা রোগীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে অমানবিকতার পরিচয় দিচ্ছেন। দেশবাসী, আপনারা দেখুন, এই এই হাসপাতালে রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর এই ডাক্তাররা ধর্মঘট করে নিজেদের আরামায়েশে ব্যস্ত আছেন। মারে, শত চিৎকার করলেও এখানে কোনো কাজ হবে না। ওরা চিনে টাকা, টাকা পেলে ধর্মঘট, হরতাল, কারফিউ যাই থাকুক কুত্তার মতো দৌড়ে আসবে। তুমি ঠিকই বলেছো মা, ওরা ডাক্তার নয়, ওরা কসাই। আর এটা হাসপাতাল না কসাইখানা, কসাইখানাতে গরু আর ওরা তাতে মানুষ। চলো মা। চল মা। আস্তে, আস্তে নামো। এই তো আর পাচ্ছি না মা। মা গো, চাচি একটু তাড়াতাড়ি মাকে ধরুন। চাচি, আপনি একটু মায়ের পাশে বসুন, আমি এক্ষুনি আসছি। হাশেম, আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে দুই নাম্বারই শুরু করেছো। আমি তোমার এই পুরান মালের ব্যবসা একেবারে বন্ধ করে দেব। হারাম হাশেম চাচা, হাশেম চাচা, আমাদের ঘরে জিনিসপত্র সব বিক্রি করব, আমাকে এখন কিছু টাকা দাও, সকালে জিনিসপত্র দেখে দাম ঠিক করে বাকি টাকা দিলে চলবে। এই বাইরে আসি।
আপনি তো পুলিশের চাকরি করেন, আমার ভাইয়াকে গ্রেফতার করতে আমাদের বাসে এসেছিলেন। রাইট, সেদিন তোমাদের বাড়িতে গিয়ে তোমার ভাইয়াকে গ্রেফতার করতে পারিনি, আজ তুমি আমার বাড়ি থেকে আমাকে গ্রেফতার করে তোমার মনের মনে কোঠায় আমাকে পলিশে করে শুনছি। কলঙ্ক কলঙ্ক, আমার চেয়ে কত বড় বড় লোকের কলঙ্ক আছে, আমি তো সামান্য চূর্ণ পুটি না করুন আমার ভাইয়া মল্লিকের মতো এক বদমাশকে খুন করে ফেরারি আসামি হয়েছে, আর আমি এক বদমাশ পুলিশকে খুন করে প্রয়োজনে ফাঁসির আসামি হব। প্রত্যেকে ভাই আন্তর আমার আমার ভালো শালার পুত্র আমি জানতাম আমার কাজ তোমাকে করতেই হবে। এখানে 10,000 টাকা আছে, তোমার মাকে ভর্তি করে দিয়ে আসো। সাগর, আমার এখানে কাজ না করি আজ পর্যন্ত কেউ একটা টাকাও নিতে পারেনি। তুমি একমাত্র সওয়াল যাক আমি বিনা কাজে প্রথম টাকা দিলাম। শোনো, তুমি আমাকে যত টাকা চাবা আমি তত টাকাই দেব। এই নাও যাও যাও, আরে মাকে সুস্থ করো, আরে যাও যাও। সালাম আলাইকুম। তাড়াতাড়ি ডাক্তার সাহেবকে ডাকুন, আমার মায়ের অবস্থা সিরিয়াস। কি হলো, কথা বলছেন না কেন? এই যে ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাইয়া, তোমার কোনো কথাই ওর কানে ঢুকবে না, চোখ খুলে চেয়েও দেখবে না, ওরা টাকার মোহে অন্ধ হয়ে গেছে। টাকা বের করো, দেখবে তোমার না বলা কথা ওরা শুনতে পাচ্ছে, আর চোখ দুটো গরুর খড়ের মতো বড় হয়ে গেছে। তোরা মানুষ না জানোয়ার, নে কত টাকা চাই নে। তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর, কর ফোন কর। হ্যালো হ্যালো স্যার, তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন, সিরিয়াস রোগী এসেছে। জি স্যার, সব ঠিক আছে। অপারেশন থিয়েটার নিয়ে যাও। যাও যাও তাড়াতাড়ি যাও যাও। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মা মানে আমাদের মা। সাগর, আমি তোমাকে দিয়ে কোনো ছোটখাটো কাজ করাতে চাই নে, আমি তোমাকে একজনের কাউন্টার বানাতে চাই জুম্মনের। কি নাম বললেন? জুম্মন। তুমি ওকে জানো? ওই জুম্মনকে যদি চিনতাম তাহলে আর আপনার কাছে আসতে হতো না। আমি ওকে খুন করে আইনের হাত করা পরে হাসি মুখে ফাঁসি ধরে গলায় নিতাম। ওই জুম্মনের জন্য আজ আমি বিপদগামী। ওই জুম্মনের জন্য আমাদের সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। ওই জুম্মন আমার বাবাকে যতটুকু কষ্ট দিয়ে বেড়েছে তার চেয়ে অধিক কষ্ট দিয়ে ওকে আমি কাঁটালাস বানাবো, কাঁটালাস। বলুন জুম্মনের ঠিকানা, বলুন। জুম্মনের ঠিকানা আমি জানি, তবে ও যেসব জায়গায় চাঁদা তোলে সেসব জায়গায় চাঁদা বন্ধ করলি ওর সন্ধান পাওয়া যাবে। আবে জলদি চান্দা দেখ। আবে দেখ, চান্দা দিব না ওই কাউন্টারে চল। চান্দা দেখ, এত হুলাহুলি করেন না সে ভাই, হরতাল অবরোধে গাড়ির চাকা বন্ধ, সারা দি মুখে আনতে চল। জানের মায়া থাকলে ওই চাঁদা গুলো আমাকে দিয়ে দে। আমগুর থেকে চাঁদা লইতে চাস? এই নয়া লাইসেন্সটা তোরা কেটাই দিতে? আমার লাইসেন্সের প্রয়োজন হয় না,
আমি নিজে লাইসেন্স। তাইলে তো লাইসেন্সটা সিরা ফেলতে হয়। এবার সব টান দে, সব গোটা গোটা সব, হ্যাঁ সব ভরে। খুব তো মাল কামাইতা চল জুম্মন বাবার ডোনেশনের মালরা, জলদি চল, বাবা তোরে স্মরণ করছে। ভাইরা আজ আর খেলা হবে না, আজ জুম্মন ভাইয়ের ডোনেশন দেওয়ার তারিখ। এই তার লোকজন এসেছে, আমাকে এক্ষুনি ডোনেশনের টাকা নিয়ে যেতে হবে। ভাই কি এই টাকা আজ থেকে জুম্মন পাবে না। জুম্মনের কাজে বাধা দেওয়ার পরিণাম তুই জানিস? তার আগে আমার কাজে বাধা দেওয়ার পরিণামটা জেনে যা। শোন জুম্মনের চামচা বাহিনী, তোদের জুম্মন বাবাকে বলিস আমি শ্রমিক নেতা রহমানের ছেলে সাগর। তোদের জুম্মনকে যেদিন হাতের মুঠে পাবো সেদিন তাকে কাঁঠাল আস বানিয়ে শ্রমিক মহলের সামনে ঝুলিয়ে রাখবো। আমি জানতাম একমাত্র তুমি জুম্মনকে কুকুর করতে পারবা। সাগর আমি কালো ধান্দা করলিও যোগ্যতা দাম দিতে কখনো ভুলিনি। আমি বলেছিলাম না আমার সাথে কাজ করলি তোমার গাড়ি বাড়ি সব হবে, তাই এ মালের অর্ধেক তোমার অর্ধেক আমার,
তুমি নিজ হাতে ভাগ করে নাও। হ্যালো জুম্মন, তোমার পুরাতন ডায়েরিটা খুলে দেখো। আমার অতীত ইতিহাস তুইলা, আপনি আমার ইজ্জত পাংচার করছে। নয়া মাস্তার সাগরের ঠেলায় তুই যে কুকুরকু হয়ে গেছিস তা আমি বুঝতে পারিছি। শোন, ওই নয়া মালখানা এখন আমার আন্ডারে, আমি তোর কাউন্টার করে তুলিছি। ওই আজগর, আপনি মনে হয় আমার চেহারাটা ভুলে গেছে। আমার কাউন্টার কেউ নাই, কেউ নাই। আপনারা শোনে, সাগরের মহল্লায় গিয়া সাগরের মা বোনদের তুইলা নেন। আমি অগর জীবনের ডিজাইনটা চেঞ্জ করে দিবার চাই। আমরা জুম্মন বাবার লোক, চলো আমাদের সঙ্গে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। যাব, তবে তোমাদের সঙ্গে নিয়ে যাব। তুই আবার কোন পাগল? সর্বশক্তিমান আল্লাহর পাগল। বুঝবার পারছি তুই শহরে নয়া আইছ। ঠিকই বলেছিস, এই মাত্র রিক্সা থেকে শহরের মাটিতে পা রেখেছি। রিক্সায় আইসস, রিক্সায় জাগা, নইলে কিন্তু আলু ভর্তা। তার আগে তোদের সবগুলোর হাত পা ভেঙে হাইকোর্টের মাজারে পাঠিয়ে দেব। চমচম কেমন লাগলো? চলো বাবা। কে তুমি বাবা? আমার নাম আকাশ, আমার বড় ভাই এই মহল্লাতেই থাকে। আমি এসেছি আমার বাবার চিকিৎসা করানোর জন্য। কিন্তু আজব ঘটনা, এই মহল্লায় কি কোনো মানুষ থাকে না? মাত্র পাঁচ ছজন লোক এভাবে আপনাদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল, অথচ একটি লোক প্রতিবাদ করতে এগিয়ে এলো না। কেন আসবে? আমার মা তো ওদের মানা, আমি তো কারো বোন না। আপনার কথা একদম ঠিক নয়, ন্যায় অন্যায় বুঝতে পারি বলি তো আমরা মানুষ। একই মহল্লাতে বাস করে একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে না, তাহলে কেনই একত্রে বসবাস? তোকে এত গলাবাজি করতে হবে না। আয় চলে বাবা, চলে এসো। দিয়েছিস? আরে ওরা এই শহরের নাম করা জুম্মন মাস্তানের লোক, মানুষের সামনে মানুষ খুন করলেও ভয়ে কেউ কথা বলে না, প্রতিবাদ করে না, আইনের কাছে সাক্ষী দেয় না। আর সেই জুম্মনের লোকের শরীরে হাত দিয়ে তুই কত বড় ভুল করেছিস জানিস? বাবা, তোমার ছেলে কি বলছে শুনতে পাচ্ছ? একজন জুম্মন নামের মানুষকে কত ভয় করে। এই বাবা কি শুনবে? আরে বাবাকে তো এখানে থাকতে হয় না, থাকতে হয় আমাকে। আমি জানি জুম্মন কত ভয়ঙ্কর। তুই আজই বাবাকে নিয়ে গ্রামে ফিরে যা। করি তো, আমরা এসেছি। তাছাড়া ডাক্তার বলেছে শহরে ভালো করে চিকিৎসা না করালে বাবা মারা যেতে পারে। সেই জন্য তো তোমার ভাইয়া মারা যেতে পারে না, আর আমিও বিধবা হতে পারি না। বৌমা, আকাশ এমন কি অন্যায় করে ফেলেছে যে আমি আর আকাশ এখানে থাকলে সোহেলকে মরতে হবে? আর
তোমাকে বিধবা হতে হবে বাবা এবার নিশ্চয় বুঝতে পেরেছো এই মহল্লায় এত লোক থাকতে মাত্র পাঁচ ছয় জন লোক এক মা আর তার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিল তারপরও একটা লোক কেন প্রতিবাদ করতে আসেনি ভাইয়া আমার মনে হয় তোমার সামনেও যদি ভাবি করা বেজ্জতি করত তাহলে হয়তো তুমি ওদের কিছুই বলতে না সোহেল তুই আকাশকে থাপ্পড় মারলি হ্যাঁ আমি তো শুধু থাপ্পড় মেরেছি কিন্তু জুম্মন যখন শুনবে আমার ভাইটার লোকের শরীরে হাত দিয়েছে তখন তোমাকে ওকে এবং আমাকেও মেরে ফেলবে না তোমাকে আমি মরতে দেব না ওরা দুজন মারা গেলে কারো কিছু আসবে যাবে না কিন্তু তুমি মারা গেলে আমি আমি বিধবা হয়ে যাব আমি বিধবা হতে চাই না আকাশ কিছু মনে করিস না ভাই আমি আমাদের মঙ্গলের জন্য বলছি আরে তুই তো আমার আপন ভাই বাবাকে বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করার জন্য আমি তোদের আসতে বলেছি মাত্র কয়দিনে বাবার কিছুই হবে না লক্ষ্মী ভাই আমার তুই বাবাকে নিয়ে বাড়িতে যা এদিকে পরিস্থিতি সামাল দিয়ে তারপর খবর দেব তখন বাবাকে নিয়ে আসিস তোর যতদিন মন চায় ততদিন এখানে থাকিস যা হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া কর এবার তো আমি মুখে দিতে পারবো না এবারে হাত দিলে আমার হাত অবশ হয়ে যাবে না ঠিক আছে বাবা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি অনেক আশা করে সন্তানের কাছে এসেছিল তাই এক মুঠো ভাত শেষবারের মতো খেয়ে নাও বাবা আপনি নয় মাস্তা আমার পোলা পান্ডে মারছিলেন আমি কোনো মাস্তান নই আমি অন্যায় করতে দেখেছিলাম তাই একজন মানুষ হিসেবে প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ প্রতিবাদ আপনার এই প্রতিবাদের জন্য এখানকার মানুষ কোনো পুরস্কার দিতে চাই না কিন্তু আমি দিতেছি দরজা খোলা বলছি বাবা আকাশ 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 আমার আকাশকে আর বেরো না আমি আকাশকে নিয়ে এই শহরে করে চলে যাব যাইবে যাইবে টিকিট কাটা না থাকলে আমি কেটে দেবো তবে হারামজাদার লাশ নিয়ে যাবে এই শালায় আমার লোকের গায়ে হাত দিচ্ছে আমার ভাইকে মেরো না আমার বাবাকে মেরো না নাজমা দরজা খোলো দরজা খোলো বাবা বাবা
এই মহল্লার লোকজন আপনারা শুনে এই লাশ দুটার যারা কবর দিব তাগো অবস্থা এরকম হইব আর শুনেন সাগরের মা বোন যতদিন এখানে থাকব ততদিন এই মহল্লার সব দোকানপাট বন্ধ থাকবো এই চলেন তোমাকে বাঁচানোর জন্য এই শহরে এনেছিলাম এই শহর আমার জীবন থেকে তোমাকে কেড়ে নিল বাবা বাবা তোমাকে কেড়ে নিল বাবা ভাই ভাইয়া ঘর থেকে বেরিয়ে এসে দেখ তোকে মরতে হয়নি তোকে লাশ হতে হয়নি আমার বাবা লাশ হয়েছে আয় ভাবি তোমাকে ভীত বলতে হয়নি আমার বাবা বলেছে আমার জন্য আমার বাবা বলেছে আকাশ এই মুহূর্তে তোমার বাবার লাশ রেখে এখান থেকে চলে যাও জুম্মন বলে গেছে তোমার বাবার কবর হবে না যারা কবর দেবে তাদেরকে মেরে ফেলবে আকাশ তোমার সামনে যাদের দেখছো এরা প্রত্যেক এক একটা জিন্দার লাশ এদের বুকের মধ্যে কারো কোনো কলি জানে বাবা তোমার তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে তোমার কাপুরুষ ভাইও ঘর থেকে বের হয়নি তাই তোমার বাবার কবর তোমাকে দিতে হবে তুমি তোমার বাবার লাশ নিয়ে কবরস্থানে যাও আমি কাফনের ব্যবস্থা করছি লাশ তোলো আকাশ লাশ তোলো তোলো লাশ আকাশ সন্তানের কাছে বাবার লাশ কখনো ভারী হতে পারে না লাশ তোলো আকাশ তোলো লাশ আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন তোমাকে ঘরে আটকিয়ে না রাখলে তোমার বাবার মতো তোমাকে ওগলাস বানিয়ে ফেলত বাবা তোমার কবরের মাটি ছুঁয়ে আমি কসম করছি যাদের জন্য তোমাকে শহরের মাটিতে কবর দিতে হলো তাদের শেষ না দেখে আমি এই শহর ছেড়ে যাব না কন্ডাক্টর আমি সেই জুম্ম আপনার কাছে 5 লাখ টাকা চান্দা চাইছিলাম আপনি আমার পুলিশে ধরাই দেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন আমার যে ডর দেখায় আমি তার লাইফ পাংচার করে দেই
একজনকে তো খেয়েছিস আর একজনকে খাবার জন্য আবারই বাড়িতে এসেছিস যা যেখান থেকে এসেছিস সেখানে গিয়ে মর আর কোনো দিন এ বাড়িতে আসবি না তোর ভাইও কোনো দিন তোকে পরিচয় দেবে না আকাশ তোমাকে ওরা কেন পরিচয় দিবে কোন অধিকারী পরিচয় দিবে ওরা তোমার কেউ না যদি কিছু হতো তাহলে অন্তত তোমার বাবার কবরে মাটি দিতে এগিয়ে আসতো যে সন্তান বাবার কবরে মাটি দেবার প্রয়োজন মনে করে না সে কারো ভাই হবার যোগ্যতা রাখে না আকাশ তোমার ভাই ভাবি অকৃতজ্ঞ স্বার্থপর হতে পারে কিন্তু আমরা অকৃতজ্ঞ স্বার্থপর নই আমাদের উপকার করতে গিয়ে তুমি তোমার বাবাকে হারিয়েছো তোমার ভাই ভাবি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আমরা আমরা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেব না আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে তোর জন্য আমার বাবা মরেছে আমার ভাই আমাকে ভুল বুঝেছে শুধুমাত্র তোর জন্য তোর জন্য বাবা মরেছে আর তোকে আমি মেরে ফেলবো তোকে মেরে ফেলবো বাবা আর কত আমরা দোকানপাট বন্ধ রাখুম এভাবে দোকানপাট বন্ধ রাখলে আমাগো সবাই রে না খেয়ে থাকতইব আমরা আজই সাগরের মায়েরে কমু সাগর যদি জুম্মনের লগে দেখা না করে তাহলে আমরাই সাগরের মা এবং তার বোনকে জুম্মনের কাছে লইয়া যাবো হ্যাঁ চলো চলো যাই কামন আমার শরীর এক বিন্দু রক্ত থাকতে এমন কোন শক্তি নেই যে কবিতা আর তার মাকে ওই জুম্মনের কাছে নিয়ে যেতে পারে সোহেল তোমার ভাই খুব বেশি বাড়াবাড়ি করছে ওর কারণে তোমার বাপ মরছে এবার তোমাকে মরতে হবে চুপ করুন আরে একটা গুন্ডা মাস্তানকে ভয় করে বেঁচে থাকার চেয়ে মরে যা অনেক ভালো কবিতার বাবা হাজার হাজার শ্রমিকদের সুখ শান্তির জন্য আন্দোলন করেছিল সেই শ্রমিক নেতার সন্তান এবং স্ত্রী প্রতি আপনাদের এই নিষ্ঠুর আচরণ কেন আকাশ তোমার মতো আমার বাবাও কথা বলতেন বাবার কাছ থেকেই শিখেছি যে মানুষ প্রতিবাদ করতে জানে না সে মানুষ মরার আগেই জীবন্ত লাশ ভাইরা আমার আপনারা সবাই জানেন অন্য ভাষা আন্দোলনে মাতৃভাষার জন্য রাজপথে আন্দোলন করে আমরা সফল হয়েছি স্বাধীনতার জন্য একাত্তরে মুক্তিযুদ্ধে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা এদের স্বাধীন করেছি এবার আসুন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলে একটা সন্ত্রাস মুক্ত দেশ গড়ি এই জন্য যদি আমাদের জীবন দিতে হয় তবু আমাদের এই ভবিষ্যৎ বংশধরদের জন্য সুস্থ সুন্দর জীবন যাপনের একটি সঠিক পথ নির্ধারণ করে যেতে চাই তাই বলছি আপনারা সবাই দোকান খুলুন আমি আপনাদের বিপদ মুক্ত করব ইনশাআল্লাহ আকাশ শোনো এখানে এসো আকাশ তুমি তো সবার দোকানের দরজা খুলে দিলে এবার আমার মনে দরজাটা খুলে দাও কিভাবে
যদি চন্দ্র হও আমি হব তারা তুমি যদি হলে বন্ধু আমি হব তারা তুমি কত যে আপন কাছে থাকবো আজীবন আমি তোমারই শুধু তুমি যে আমারই তুমি কথা শুনে মনে হইতাছে দেশটা আমার কথায় চলে, তাইলে এক কাজ করি, ইলেকশন কইরা আমি প্রধানমন্ত্রী হইয়া যাই। যুমন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দাঁড়ান ইন্সপেক্টর, দেইখা তো মনে হয় নয় আমদানি। তা আমার ব্যাকগ্রাউন্ডটা পইরাই চেন নাকি টাইম পান নাই? হাজতে চলো, তুমি না হয় পরে শুনিয়ে দিও। এই ওকে নিয়ে চলো। ইন্সপেক্টর, আমি বুঝবার পারছি আপনার জন্য কান্দনের কোনো লোক নাই, চলেন দেখি কতক্ষণ আটকে রাখবার পারেন। এই ফুকতি নামা। ইন্সপেক্টর, পুলিশ ডিপার্টমেন্টে কোনো লোক আমার সাথে বেদবি করলে আমি তারে বান্দরবনে পাঠায় দেই, কিন্তু আপনার আমি বান্দরবন পাঠাবো না, আমি আপনার লাইফ পাংচার করে দিব। কাল লাইফ পাংচার হবে তা বুঝতে পারবে কাল কোর্ট থেকে রিমান্ডে আনার পর। এই এরপর হরতাল ডাকবে, অবরোধ করবে, দেশের কোটি কোটি টাকা বিনষ্ট হবে। একজন লোককে আটকে রেখে এত বড় ক্ষতি ডেকে আনা কি ঠিক হবে? কিছু মনে করবেন না, একটা কথা বলি স্যার, সন্ত্রাসী চাঁদাবাজদের জন্য যে পদক্ষেপ নিয়েছেন, যদি সংসদে গিয়ে জনগণের জন্য এর 50% দায়িত্ব পালন করতেন তাহলে জনগণের উপকার হতো। এই ভবিষ্যতে তোমাকে আমি এমপি বানাবো, জনগণের জন্য তোমার যা বলার
তুমি সংসদে গিয়ে বলবে। আমি জানি আমার কথাটা আপনার খুব খারাপ লেগেছে, তবুও বলছি একবার শুধু ভেবে দেখুন, জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে জনগণের কথা বলার জন্য, কোন মাস্তান সন্ত্রাসী চাঁদাবাজদের উপকার করার জন্য নয়। আমাকে জ্ঞান দেবার জন্য তোমার কাছে উপদেশ চাইনি, যা বলছি তাই করো, জুম্মনকে ছেড়ে দাও। দিস ইজ মাই অর্ডার। ভাইকে চিনতে পারছিস না? ভাইয়া, ভাইয়া তুমি? হ্যাঁ আমি। ভাইয়া এই গাড়ি কি তোমার? আমাদের। শোন, তোদেরকে নিয়ে থাকার জন্য বিশাল এক বাড়ি কিনেছি, চল। মা মা দেখো ভাইয়া এসেছে, দামি গাড়ি এনেছে, তোমার জন্য বড় বাড়ি কিনেছে, তোমাকে আর আমাকে নিয়ে যেতে এসেছে। মা তোমাকে এখন আর কই এনেছিস? আমি মাস্তানের মা, মানুষ আমাকে ভয় করবে, এটা কি আমার কম অহংকারের কথা? মা তোমার এসব কথা রাখো তো, এতদিন পর ভাইয়া এসেছে, কোথায় একটু আদর করবে, আর তা না করে উল্টোপাল্টা বলে ভাইয়ের মনটাই খারাপ করে দিচ্ছ। তুই কি করে ভাবলি আমি একজন মাস্তানকে আমার বুকে জড়িয়ে নেব? আমি তো কোনো মাস্তানকে 10 মাস 10 দিন আমার এই পেটে ধরিনি, আমি তো কোনো মাস্তানকে কোলে পিঠে করে মানুষ করিনি, আমি তো কোনো মাস্তানকে আমার বুকে দুধ খাওয়াইনি। তোর বাবা ইচ্ছে করলে কোটি কোটি টাকার মালিক হতে পারত, ইন্ডাস্ট্রি করে ওর মতো শত শত মাস্তান সন্ত্রাসীদের গোলাম বানিয়ে রাখতে পারত, কিন্তু নিজের আদর্শকে ধুলো মিশিয়ে না দিয়ে অসহায় শ্রমিকদের সুখ শান্তির কথা ভেবে সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, আর সে আদর্শবান শ্রমিক নেতার সন্তান আজ মাস্তান হয়েছে। মা আমি তো মাস্তান হতে চাইনি। তাহলে কেন মাস্তান হয়েছিস বল আমার জন্য? তোমার জন্য কিনা জানি না, তবে তোমাদের চোখে আজ আমি মাস্তান। তুমি শুধু শুনেছ তোমার সন্তান মাস্তান হয়েছে, তুমি কি এই কথাটি শোনোনি? তোমাকে হাসপাতালে রেখে তোমার মেয়ে মাত্র কয়েকটা টাকার জন্য হাশেম সদরে পাল্লে পরে ইজ্জত হারাতে বসেছিল, তুমি কি শোনোনি? তোমার হাসপাতালের চিকিৎসার টাকা জোগাড় করতে আমাকে মাস্তানের খাতায় নাম লেখাতে হয়েছিল, তুমি কি দেখোনি টাকার ভারে আমার বাবার মৃত্যু রহস্য উদ্ঘাটন হয়নি? আমি তো তোমার জীবন থেকে দূরে সরে যেতে চাইনি মা, তুমি শুধু একবার একবার আমাকে বুকে জড়িয়ে নাও, দেখবে তোমার রাগ মান অভিমান সব কিছু শেষ হয়ে গেছে। আমি আমার সেই সন্তানকে আমার বুকে জড়িয়ে নিতে চাই, আমার যেই সন্তানের শরীরে মাস্তানের সাইনবোর্ড থাকবে না, যদি কোনোদিন মাস্তানি জীবন থেকে মুক্তি নিয়ে আমার কাছে আসতে পারিস সেদিন তোকে বলতে হবে না, আমি নিজেই তোকে আমার বুকে টেনে নেব। মা আমি জানি সন্ত্রাসী জীবন কোনো জীবন নয়, আর এই জীবন থেকে হঠাৎ করে বেরিয়ে আসা সম্ভব নয়, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আবার আগের জীবনে ফিরে আসব। চলো আজ থেকে তোমরা আমার সাথেই থাকবে। এতদিন যখন না খেয়ে মরিনি হয়তো এখনো মরব না, আল্লাহ একভাবে না একভাবে সংসার চালিয়ে নেবে। মা তাহলে আমি যা শুনেছি তা কি সত্যি? কি শুনেছিস? আকাশ নামের এক যুবককে এই ঘরে স্থান দিয়েছ। কি বলতে চাস খুলে বল। আমি শুধু বলতে চাই বাইরের কোনো লোক আমাদের সংসার নিয়ে বাজে সমালোচনা করুক তা আমি চাই না। সেদিন কোথায় ছিল তোর বাইরের লোক যেদিন তোর বোনকে আমাকে তোর কারণে
গুন্ডারা জোর করে তুলে নিতে চেয়েছিল, বড় লোকদের ভোগের সামগ্রী, আর আমাকে হতে হতো কাটা লাশ। ওই আকাশ জীবন বাজি রেখে গুন্ডাদের সাথে মোকাবেলা করে আমাদেরকে বাঁচিয়েছিল বলে আজ আমাদেরকে দেখতে পাচ্ছিস। আর সেই আকাশ সম্পর্কে বাজে ধারণা নিয়ে তুই আমার সামনে এসেছিস, যা বেরিয়ে যা, আমি তোর মুখ দেখতে চাই না, যা বেরিয়ে যা।
বলো না ভালোবাসি, বলো না ভালোবাসি, বলো না ভালোবাসি, বলো না ভালোবাসি। বেবি ট্যাক্সি আসছে না ম্যাডাম? বেবি ট্যাক্সি আনতে আমি নিষেধ করেছি। কেন? বিদেশ থেকে আমার এক বন্ধু এসেছে, তার সঙ্গে আমার অনেক বড় ব্যবসা, তুমি কিছু সময়ের জন্য তাঙ্গু দেবে। আমি আপনার হোটেলে নাচ গান করে টাকা উপার্জন করতে এসেছি, দেহ বিক্রি করতে নয়। আহা, আচ্ছা তুমি না গেলে আমার অনেক টাকা লোকসান হবে, সেটা আপনার সমস্যা। আশা, কোথায় যাচ্ছ? আমার কথা শোনো। দীপক, সুশান্ত, শাহজাহান, সবাই আমার সাথে আয়। আমার গাড়ির চাবি কোথায়? প্লিজ, ওদের হাত থেকে আমাকে বাঁচান, আমাকে নষ্ট করার জন্য নিয়ে যেতে আসছে। আমার কথা শুনুন প্লিজ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ শুনুন। এই তো পেয়েছি, এই চল। আমি যাব না। এই যে ভাই, মেয়েটাকে আপনি জোর করে নিয়ে যাচ্ছেন কেন? এর জবাব কি তোকে দিতে হবে? আরে ভাই, বেআইনি কাজ করছেন কেন? আপনারা কিন্তু জননিরাপত্তা আইনে ফেসে যাবেন। তো শালা, আইন আমাদের জন্য নয়, আইন তোদের জন্য। এই বানা থালা কে। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। মানে চলুন। বুবু, ইনি বুঝি ডাক্তার, আমার পা ভালো করে দেবে। ডাক্তার, আমার না সবার মতো খেলতে ইচ্ছে করে, হাঁটতে ইচ্ছে করে। বলো না ডাক্তার, আমি কি আবার হাঁটতে পারবো না, সবার মতো খেলতে পারবো না? বুবু না শুধু মিথ্যে কথা বলে, বুবুকে জিজ্ঞাসা করলেই বলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। সুমা, সুমা, উনি ডাক্তার নয়।
সোমা আমার একমাত্র ছোট বোন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় খুব পারদর্শী ছিল। প্রতি বছর স্কুল স্পোর্টসে প্রথম হয়ে সোমা এসব প্রাইজ পেয়েছে। একবার এক স্পোর্টসে দৌড় দিতে গিয়ে সোমা পায়ে আঘাত পায়, ধীরে ধীরে দুটো পায়ে অকেজো হয়ে যায়। ডাক্তার জানায় সোমার পা ভালো করতে হলে অনেক টাকা লাগবে। টাকা জোগাড় হয়েছে? না, যেদিন সম্পূর্ণ টাকা জোগাড় হয়ে যাবে সেদিন থেকে নিজের দেহ দেখিয়ে নাচ গান করা আমি বন্ধ করে দেব। আজ থেকে তোমার নাচ বন্ধ। নাচ গান বন্ধ করলে আমার সোমার কি হবে? তোমার সাথে প্রথম দেখাতে আমি তোমার কাছে ঋণী হয়ে আছি। সেদিন যদি তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে, তাহলে পুলিশের হাত থেকে আমি কিছুতেই বাঁচতে পারতাম না। ওই অন্ধকার প্রকোষ্ঠে আজও আমাকে বন্দী জীবন যাপন করতে হতো। তোমার সেদিনের সে উপকারে আজ আমি শহরের নাম করা গুন্ডা মাস্তান এবং কোটি কোটি টাকার মালিক। তাই তুমি যদি সোমার চিকিৎসার দায়িত্বটা আমাকে দাও, তাহলে হয়তো কিছুটা ঋণ মুক্ত হতে পারবো। সোমার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দেব। এদেশে চিকিৎসা না হলে ওকে আমি বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। সেই যন্ত্রণার আগুন বুকে নিয়ে আমি দিন রাত চলে পড়ে পড়ছি সোমার চিকিৎসাটা করিয়ে। আমার বুকের ভিতর সেই লুকিয়ে রাখা যন্ত্রণাটা একটু হালকা করতে চাই। আমার ইচ্ছা হঠাৎ তুমি সত্যি করতে দাও, আগের মতো খেলতে পারছে। ডাক্তার সাহেব, সোমা আমার একমাত্র বোন, ওর কিছু হলে আমিও বাঁচব না। এত ভেঙে পড়ছেন কেন? আল্লাহর কাছে দোয়া করুন, তাছাড়া ডাক্তারের ধর্ম তো রোগীকে সুস্থ করে তোলা। ভাইজান, শুনছি কবিতার ভাই সন্ত্রাসী করে লাখ লাখ টাকার মালিক হয়েছে। এই টাকার কোনো দাম নাই, যেই টাকার ভাত নিজের মারেও খাওয়াইতে পারে না। কোনো মাই তার সন্তানকে মাস্তান হিসেবে দেখতে চায় না, সাগরের মার কোনো তুলনা হয় না। এই যে আমাকে দেখছো, একই মহল্লাতে নিজের আপন ভাই একটু জায়গা দেয়নি, অথচ সাগরের মা আমাকে নিজের সন্তানের মতো বুকে টেনে নিয়েছে। তাই আমি এই সামান্য কাজ করি আমার ওই আশ্রয়দাতা মায়ের মুখে এক মুঠো ভাত তুলে দিতে চাই। সাগরের মা যখন অক্লান্ত পরিশ্রম করে ওই টাকার ভাত আমার মুখের সামনে ধরত, ওই ভাত খেতে আমার ভীষণ কষ্ট হতো। মাঝে মাঝে মনে হয় সাগর বড় হতভাগা, এমন মমতাময়ী মায়ের মমতার দাম হতে পারেনি। তুমি ঠিকই বলেছ, আমি বড়ই হতভাগা। আমি সেই সাগর যার কাছে মাস্তানির লাখ লাখ টাকা আছে, কিন্তু মায়ের মুখে এক মুঠো ভাত তুলে দেবার মতো একটি টাকাও নেই। তুমি আমার মা বোনকে দেখো ভাই, আমার মা বোনকে দেখো। জুম্মান, এই তোমার এই ঘটনার জন্য আমরা সবাই খুব কষ্ট পাইছেন। বড় কষ্ট পাইছেন না? আমার একখান ছুরি দেন, আমি সব কয়টার বুক পাইটা দেখবার চাই, কষ্টটা কোন জায়গায় লাগলো। জুম্মান ভাই, আমি বলছিলাম যে আমারে জারি গান শুনাইবেন না। আপনার বাপ ছিল সদরঘাটের কুলি, আমি আপনারে ওয়ার্ড কমিশনার বানাইছি, এমপি। আপনি তো ছিলেন রাজাকারের পোলা, আপনার এমপি বানাইছে এই জুম্মন। আপনার পুলিশ আপনার সালাম দেয় আর আমারে গ্রেফতার করে, আপনি কিছুই করলেন না। পার্টির টাকা দিছে কেটা আমি, মিটিল মিসিং এ হাজার হাজার লোকজন দিছে কেটা আমি, আর আমার বেলাও একটা লোকও খুঁজে পেলাম না। জুম্মন, এটা কিন্তু মিথ্যে কথা। মিটিং করেছি, মিছিল করেছি, হরতাল করেছি, একটু দেরি হলেও ছাড়িয়ে তো এনেছি। এই যে দেখো, পত্রিকায় তোমাকে নিয়ে কত কথা লেখা হয়েছে দেখো। এই যে
পত্রিকা পত্রিকা খবরের কাগজ, ওই জায়গায় ওই ইন্সপেক্টরের মরণের খবর আমি ছাপাইবার চাই। খবর পায়া আয়া পড়ছে, কাঠ খেলা দেখতে কেমন লাগে দান্দে দান্দে, অবাক হওয়ার কিছু নাই, টেলিফোন আমরাই করছিলাম। উস্তাদ তোমার লাইফ পাংচার করবো তাই তোমার ডাইকান্সি মিথ্যা কথা বইলা। তুমি? হ্যাঁ আমি। আপনারা কই চালাম না, আপনার মৃত্যুর পর কাপন হইব না, আজকে আপনার লাইফ পাংচার করার দিন। যান লাশটা রেল লাইনে ফালাই দিয়ে আসেন। হ্যালো এমপি সাহেব শোনে, হাসানদার ঘরে শেষ করে দিছি। আপনি সাংবাদিকদের বইলা দেন হাসানদার গা আসামি দরবার গিয়া রেলে কাইটা কাটালাশ হয়ে গেছে গা। যেদিন ওর পায়ের ব্যান্ডেজ খুলবে সেদিন আপনি ওকে ধরে দাঁড় করিয়ে দেবেন। ও বুঝতে পেরেছি, আই এম সরি। ঠিক আছে, আর এ ধরনের ভুল কখনো করবে না। ভাইয়া আমার একটা কথা রাখবে তুমি? একটা কেন, তোমার সব কথাই আমি রাখবো। আমাকে কিছু কথা দাও। কথা দিলাম। আমার বুবুকে তুমি বিয়ে করবে? ভাইয়া আমার বুবু না তোমাকে খুব ভালোবাসে, আর তুমিও খুব ভালো। আশা তুমি জিনিসপত্র সব গজগজ করো, আর বিলটা দিয়ে আসি। একেবারে বুবু, সাগর ভাইয়ার সাথে তোমার বিয়ে হলে খুব ভালো হবে। প্রেমের প্রদীপ শিখা চিরদিন জ্বলে, স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে। এই চিঠিটা আমাকে দাও না, আমার পড়তে খুব ইচ্ছে করছে। দাও। এই চিঠি তোমাকে দেওয়া যাবে না। কি? তোমার চিঠি আমি পড়তে পারবো না? দাও দাও বলছি, দাও না। কই, কিছুই তো লেখা নেই। আমি ঠিকই দেখতে পাচ্ছি, তোমার চোখে মুখে ঠোঁটে। একবার যদি দেখি কত আর দেখার কৃষ্ণ আমার যেন বেড়ে বুকের মাঝে
তোমারে ভাইয়া দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে ফ্যান্টাস্টিক তোমাদের বিয়েতে আমার হাতে এ ধরনের মেহেদি লাগাবো এবার বলো তোমাদের বিয়ের দিন তারিখটা আমাকে আবার কার্ড ছাপাতে হবে তোমার আপা আবার মার বোনকে আনতে গেছে ওরা আসলে সব জানিয়ে দেব মা আপনি আপনার সন্তানকে যতটুকু চেনেন এবং জানেন আমি হয়তো ততটুকু চিনিও না জানিও না তবে আমি যতটুকু জেনেছি তাতে আমার মনে হয়েছে আপনার সন্তান পুরোটা নষ্ট হয়ে যায়নি যে প্রতিহিংসার আগুন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে পিতৃ হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত সে প্রতিহিংসার আগুন নিভবে না ও তো শুধু ওর নিজের আবেগটাই বড় করে দেখল আমাদের কথা তো একবারও ভেবে দেখল না যদি ভাবত তাহলে এত বড় ভুল করতো না আর আমাদেরকেও এই দুঃখ দুর্দশার মধ্যে পড়তে হতো না এই শ্রমিক মহল্লার সব লোক জানে খেটে খাওয়া এক শ্রমিক নেতার সন্তান কালো টাকার পাহাড় গড়েছে দামি গাড়ি কিনেছে আলিশান বাড়ি করেছে আমার স্বামী বলতো কালো টাকা স্বর্ণের বাড়ির চেয়ে সৎ উপার্জনের মাটির ঘর অনেক ভালো তাই তুমি যখন আমাকে মা বলে রেখেছ তোমাকে একটা সৎ পরামর্শ দেব সাগর যে ভুল করে আজ পাহাড় সমান বিপদ ডেকে এনেছে তুমি ওই একই ভুল করে ওর জীবনের সাথে তাল মিলিয়ে নিজের জীবনটা নষ্ট করে দিও না মা কারণ তোমার কথাবার্তা বুঝতে পেরেছি সাগরের সাথে তোমার একটা সম্পর্ক আছে যদি সত্যি তোমার সাথে সুসম্পর্ক থেকে থাকে তাহলে বলবো ওকে সন্ত্রাসী জীবন থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনো নইলে তোমাদের এই বন্ধন হবে বালুর বাঁধের মতো যে কোনো সময় ভেঙে যাবে আমি জানতাম আশা মা আসবে না সাগর তুমি হয়তো ভাবছো তোমার মা আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে তোমাকে তার মন থেকে মুছে ফেলেছে তোমার এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যে তোমার মা আমাকে সঠিক এবং সুস্থ জীবন যাপনের দ্বার খুলে দিয়েছে যা আমার কোনোদিন জানা ছিল না আর তোমার মায়ের চোখে মুখে দেখেছি সন্তান হারানোর এক মর্মান্তিক বেদনা সাগর আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা ছাড়া তোমাকে দেবার আমার কিছুই নেই কিন্তু তোমার অনেক কিছুই আছে গাড়ি বাড়ি টাকা পয়সা ছাড়াও আছে অন্ধকার জগতের এক বিশাল ক্ষমতা আমার যেমন ভালোবাসা ছাড়া দেবার কিছুই নেই তেমনি তোমার কাছে ভালোবাসা ছাড়া আমি কিছুই চাই না তাই তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার কাছে হাত জোর করে অনুরোধ করব আমার সেই ভালোবাসার দাম দেবার জন্য তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো তুমি নিজেও একজন আইনের লোক ছিলে তাই আমার বিশ্বাস আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে আইন তোমাকে ক্ষমাও করতে পারে আইনকে পারত না আইনকে পারত না আমাকে একটু সুযোগ দিয়ে সুস্থ তদন্ত করে মূল রাশ উদ্ঘাটন করতে আইন কে করেছে আইন কে করেছে
আইন সারা দেশের পত্র পত্রিকায় আমার ছবি ছাপিয়ে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। একজন দেশপ্রেমিক পুলিশ অফিসার আইনের কাছে হয়েছে ফেরারি আসামি, আর সমাজের কাছে হয়েছি সন্ত্রাসী গুন্ডা মাস্তান। তাই ফেরারি আসামি হয়ে আমি পুলিশের কাছে ধরা দেব না। আমার বাবার হত্যাকারী ওই চুম্মনকে যেদিন নিজ হাতে খুন করতে পারবো, সেদিন আমি নিজেই আইনের হাত করা পড়ব, তার আগে নয়। বুবু, ব্যর্থতার খবর সব আমি জানি। টেন্ডার দিতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালাইছিস, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিককে খুন করে জেল খাটিছিস। তাই বলি এখন সময় আছে, আমার সাথে কুকুরকু কর, মানে আপোষ কর। আপনার সাথে এক শর্তে আপোষ করবার পারি, আমি আপনার সাথে হাত মিলামো আর আপনি আমার হাতে সাগরে তুইলা দিবেন। এইরকম একটা কুকুর প্রস্তাব দিবা তা আমি জানতাম। শোন, ওই বারে সাগর হলো পুলিশের লোক, যে কোনো সময় সন্ত্রাসী ছাড়িয়ে দিয়ে পুলিশের পোশাক পরবি, তখন তুই আমি কেউই রেহে পাবো না। তাই ওরে আমি ঠিকই তোর হাতে তুলে দেব। তাহলে যেদিন সাগররে আমার হাতে তুইলা দিবার পারবেন, ওই দিনটা ঠিক করে আমার রিং দিয়েন। বেশ, আজই হোটেল কোল লাইসে চলে আইসো, প্রথমে আমাগো ট্যারা বাগার সম্পর্ক ঠিক করি, তারপর কুকুর কু মানে ফাইনাল হবি। ওকে আসগো, আপনি আমার চিনেন না, এইবার আপনার রে সাগর রে দুইজন রে চিনাই দিব আমি কেঠা। হোটেল কোল লাইসে আইসে দেখো তো, দুই শয়তানের হাত একসাথে কেমন কুকুর কু হয়ে গেল। তা তো লাগবই, আপনার আমার পোয়াবারো আর সাগরের আলি বাবার চিকেন ফার্ক। তাহলে আমি যাই নাকি কুকুর করি গে? আমি হলাম শয়তানের রোজা, আপনার মতন শয়তান রে লাইফ পাংচার করার জন্য আমার লোক আপনার গাড়িতে টাইম বোমা ফিট করে রাখছে। বুবু, এত রাত হয়ে গেল, ভাইয়া এখনো বাসায় এলো না, আমার খুব ভয় করছে। ভয় শুধু তোর একার করছে, আমার করছে না?
ওই তো ভাই এসেছে। এই খবরদার, দরজা খুলবি না। বল সাগর কোথায়? জানি না। জানিস না? বল বল সাগর কোথায়? বল জানি না। তোমাদের বিয়েতে আমার হাতে এ ধরনের মেহেদি লাগাবো। জন্য সোমা মারা গেল, তোমার জন্য সোমা আমাকে ছেড়ে চলে গেল, শুধুমাত্র তোমার জন্য। আমাকে চোবে না, আমি জানতাম না মাস্তানের জন্য কোনো সুন্দর জীবন নেই। আমি জানতাম না মাস্তানের জন্য নিষ্পাপ মানুষকে জীবন দিতে হয়। আশা, আমার কথা শোনো। কোনো কথা নেই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সোমার মৃত্যু তোমার আমার সম্পর্ককে ছিন্ন করে দিয়েছে। আমি তোমার মায়ের কাছে চললাম, কোনদিন এই সন্ত্রাসী জীবন আর সোমার মৃত্যুর কারণ হয়ে আমার সামনে আসবে না। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আমি কি তোর লাশ দেখতে চেয়েছিলাম? আমি কি তোর লাশ দেখার জন্য হাসপাতালে হাজার হাজার টাকা খরচ করে তোকে ভালো করেছিলাম? আশা, ওই আশা তোর খুনের আসামি করে আমাকে ঘৃণা করে চলে গেল। আমার খুনের প্রতিশোধ নিতে গিয়ে মায়ের কাছে, সমাজের কাছে সন্ত্রাসী হয়েছি। তোর মুখে হাসি ফোটাবার জন্য আশার কাছে তোর খুনের আসামি হয়েছে। তুই শুধু আল্লাহকে বলে দিস আমি তোর খুনি নই, আমি তোর খুনি নই, আমি তোর খুনি নই, আমি তোর খুনি নই।
প্রতারণা করিনি অমানুষ দেখেছ মনে দুঃখ রাখিনি কেন ভেবেছ অপরাধী আমাকে আজ আমি মনে দুঃখ রাখিনি কেঁদো না মা, কাঁদলে শুধু চোখের পানি ঝরবে, চোখের পানি ঝরিয়ে তোমার বোনকে ফিরিয়ে আনতে পারবে না। আপনজন বলতে আমার আর কেউ রইল না মা, আমার আর বেঁচে থেকে কি লাভ? আল্লাহ আমাকেও কেন মরণ দিল না, কেন দিল না? মরতে চাইলে কি মরা যায় না? কেউ মরতে পারে? তুই যখন আমাকে মা বলে দেখেছিস, আজ থেকে তুই আমার আরেক মেয়ে, আমার কাছেই থাকবি। খাওয়া দাওয়ার সব ব্যবস্থা ঠিক আছে তো? এই দেখো খেতে বসে যেন কোনো অসুবিধা না হয়। আপনারা ওদিকে বসুন, যান ওদিকে যান। সুহিল ভাই আপনি একা, বর কোথায়? কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বসুন সুহিল ভাই। এই কাঁদছিস কেন? আরে তোর ভাই কাছে নেই তাতে কি হয়েছে? বিয়ের সাজ সরঞ্জাম আমি কি কম করেছি? সাগর খবর পেয়ে দেখবি ঠিকই চলে আসবে। খবরদার জুম্মন, তোর অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু আর নয়। এত চিৎকার করতেছেন কেন? যে কাজের জন্য আপনার বিয়ে হইতাছে ওই কাজের জন্য আপনি নিয়ে যেতাছি, চলেন। ছোট ছেলে সোনাকে চুমাতে আসে। আসুন আকাশ ভাই। না
কথা বলো মা। তারক সাহেব, আমি জানতে চাই এই থানার আওতায় শ্রমিক মহল্লার অসহায় শ্রমিকদের রক্ষা করার জন্যে আপনি এবং আপনার পুলিশ যাবে কিনা? সামান্য একজন নাসনওয়ালির মুখে এত বড় কথা? আরে আমি তো প্রয়োজনের তাগিদে নাচ গান করে টাকা উপার্জন করি, আর আপনি জনগণের জানমালের হেফাজতের পরিবর্তে পুলিশের সন্ত্রাসী করে সাধারণ মানুষদের পথে বসিয়ে দিচ্ছেন। এই দারোগা সাহেব, আপনি যে পোশাক পরেছেন সেই পোশাক মসজিদের ইমামের পোশাকের মতোই পবিত্র। মসজিদের ইমাম পাক পবিত্র অবস্থায় পোশাক পরে ইমামতি করতে যান, আর পুলিশ ড্রেস পরে জনগণের জানমালের হেফাজত করতে যান। একজন ইমাম, অন্যজন সেবক, আর সেই পোশাক পরে আপনি কুকর্মে লিপ্ত থাকেন। এই মুহূর্তে আপনার এই পবিত্র পোশাক খুলে যান। বেরিয়ে যাও বলছি। নইলে কি করবেন? কি করবেন? গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন? আমার ইজ্জত উঠবে না? মা, 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 why not?
ওই শেলটা এদিকে এদিকে না এইদিকে না এই শেলটার পাইয়া গেছি। আমার লাইফটি পাংচার করে দিলেন। হোল্ড, আজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমি কোন সাধারণ মানুষকে হত্যা করিনি স্যার, আমি এক নরপশুকে হত্যা করে রক্ষা করেছি এই সমাজকে, এই সভ্যতাকে। যে নরপশু এই সমাজটাকে একটা সন্ত্রাস আখড়া বানিয়েছিল, তাই ওকে করেছি কাঠা লাশ। এরিকসন, ওই যে